হাই গাইস, এটা আমাদের মিজান সিনার বাড়ি। এই যে আমরা গেটটা ঢুকতেছি, গেটের দুনো পাশে একই ডিজাইন দেখেন আপনারা। এই যে এখানে বসার সিস্টেম আছে, নতুন করে ডেকোরেশন করছে তো। এখানে আবার নতুন নিয়ম করছে, 8টার পর আর মানুষ ঢুকতে দেয় না। এই যে বাগান গুলাতে মানুষ ঢুকতে দেয় না, কারণ সবাই বাচ্চা পোলাবেন ফুল সিরালায়। এই দেখেন, এই যে আমার মামা, এটা মামা আসলাম, আমার সাথে পরিবার নিয়ে আসলাম মিজান সিনার বাড়ি। দেখেন ভাই ভিউয়ার্সরা, আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু ঢুকতে দেয় না। এটা হলো সমস্যা, দেখেন কিনা তালাটা মারছে, ঢুকতে দেয় না। এই যে সামনে আমরা দেখুন কলা গাছ, কিন্তু বিরাঙ্গ বাংলাদেশি কলা গাছ না, চায়না কলা গাছ। আমরা সামনে যাবো, এর দেন রাস্তাটা কিন্তু খুব সুন্দরই, ঝারণা দেওয়া না থাকলেও খুব সুন্দর। যে মামা যেতেছে, হাই ব্রো, রোদ তো প্রচুর, এর লেগে আর কি ক্যামেরাটা ক্লিয়ার হইতেছে না, ঠিক না? এইটা হলো আপনার মিজান সিনহা বাড়ির প্রথম পুষ্কনি, এটা পুকুর, এই যে ঘাটলা, এটা হলো প্রথমটা। আর এই মন আরো দুই চারটা অনেকগুলো আছে, চারটার মতন আছে। আর তারপর সামনে গোয়াল ঘর আছে। এই যে আপনাকে কইছিলাম না যে কলা গাছ দেখা চায় না, এই যে হলো চায়না কলা গাছ। এই যে জনাটা সারবো, রাইতে সারবো। এই দেখেন, এই দুইটা দুইটা এনে বহা সিস্টেম রাখছে, কিন্তু ঢুকতে দেয় না। দেখেন এই যে আমরা বাড়ির ভিতরে আইতেছি, এ আইসি বাড়ির ভিতরটা আর কি। এনে খুব গিনি মানুষদের পিকচার দেওয়া আছে দুইজন। ফ্যান আছে কিন্তু সারা নাই, বুঝছেন? ফ্যান আছে অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা ফ্যান আছে, সারা নাই। এবার আমরা আসলাম খরগোশ পট্টি। এই যে একটা ফুলের ই আছে টপের মতো, ভিতরে মনে হয় খরগোশ থাকে, চাকরিটা দেখার দরকার নাই। খরগোশগুলো খুব মহলে গেছে, বড় খরগোশগুলো মনে বের করে দিয়েছে। এখানে বড় বড় অনেকগুলো খরগোশ, এ দেন বাচ্চাটা, এই যে কেডারি হয়ে রয়েছে ভিতরে, না ধরিস না, কামাদি মামা কামাদি। এই যে দেখেন আমাকে ফয়সাল মামা খরগোশ ধরতেছে, যাক। এবার আসলাম আমরা সেল খাওয়ার পর্বতে, হেদ দেন আমার মামা কেনে সেল খায়, 5 বছর বাচ্চার মতো। এই যে এর হলো আপনার চুরি পর্ব বলতে হবে কোথায়, যে এখান থেকে আমরা ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত অনেক ধাপ চুরি করে খেয়েছি এর থেকে। এই যে এইসব গাছ থেকে কতগুলো গাছ একসাথে দেখছেন, এই যে এইবারে আম গাছ আছে, আম গাছ চুরি করে খাইনি মামা, শুধু ডাবি খেয়েছি রো সাদুর বেগুলো গাইয়া। এই যে এখানে কিন্তু অনেকগুলো নারকেল গাছ আছে, আর আমি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বলতেছি যে আমার মামা আমার লগে আছে, ভেদ দেন মামা। হাই হাই, এই যে এবার আসলাম আমরা গরু খামারে। এখানে মাশাআল্লাহ অনেক ছোট বড় গরু আছে, অনেকগুলো একসাথে, অনেক দেখা যেতেছে না, মনে ক্যামেরা ধরতে পারতেছে না। এখানে মাশাআল্লাহ একটা দেখা যেতেছে কালা গরু, ভাই আপনাদের দেখে দিতে পারতেছি না। এখানে মেন কথা হলো ঢোকার নিষেধ, তারপর আমরা ঢুকছি ভিতরে। দেন অনেক সারি সারি গরু আছে, আবার এদিকে এদিকে তো পুষ্কের কথা মনে নেই, এর অনেক বড় একটা দিঘির মতো, অনেক বড়।
আসল কথা কি আঙ্গু, বিক্রমপুর মানে সৌন্দর্য। আসল কথা কি আমাদের বিক্রমপুর মানেই হচ্ছে সৌন্দর্য। এটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলতেছি, এরকম বলবই, কারণ আমি ছোটবেলা থেকে শুনতেছি যে মিজান সিনহার বাড়ি অনেক সুন্দর। মানে যতবার আসি আসতে মনে হচ্ছে, আমি ঢাকা থেকে দেশে আসছি আজকে 7 দিন হয়েছে, 7 দিনের মনে হয় একদিনও না আসা পড়ে নাই। যেরকম দেখা যেতেছে এখানে সুরের দিকে আর বাড়ি আছে অনেক সৌন্দর্য একটা মিজান সিনহার বাড়ির সাথে, তারপর আঙ্গ বড় একটা মালনা বিক্রমপুরী সাহেবের বাড়ি এই পাশেই। আর মিজান সিনহার বাড়িটা সবচেয়ে সৌন্দর্য জায়গা হইলো ওনার গেটটারও করছে বর্তমানে, অনেক ভালো লাগে। আর এখান থেকে বহুত আউটলুক আসে, যেরকম আঙ্গ বিক্রমপুরের নাম শুনলেই যেরকম নোয়াখালী কুমিল্লার লোক আরো বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক বলে যে বিক্রমপুর একটু ঘুরে দেখার দরকার। আঙ্গ বিক্রমপুর অনেক কিছুর জন্য ঐতিহাসিক, কারণ বিক্রমপুর মানেই হইতেছে সৌন্দর্য।